আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসান গ্রুপের দালালি করতে গিয়ে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের তিনটি শেরেক মারাত্মক শেরক ভয়ানক শেরক শেরেক আল্লাহ ক্ষমা করবেন না এ ধরনের সেরেকি কাজ করেছেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর এসান গ্রুপের দালালি করতে গিয়ে টাকার জন্যে সামান্য অর্থের জন্যে এতটা নিচে নামতে পারল হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর অবিশ্বাস্য প্রমাণ সহ শুনুন তিনি কতবার সিলেক্ট করছেন এবং আঁকিদেগত বিভিন্ন বিষয়ে শরীরের সূক্ষ্ম বিষয়ে কীভাবে অপব্যাখ্যা করছেন অপপ্রয়োগ করছেন হাফিজুর রহমান সিদ্দিকিকেই মূলত দায়ী করা হচ্ছে কারণ রাগিব এসান তিনি জনপ্রিয় কোনো ব্যক্তি ছিলেন না তার কথা এত মানুষ ইনভেস্ট করতো না হাফিজুর রহমান সিদ্দিকীদের মুখ দেখে চরমায় মুিদ্রা ইনভেস্ট করে সর্বশান্ত হয়েছে মানে এখানে হাফিজুর রহমান সিদ্দিকীর মূল দায় এবং তিনি বলেছেন তিনি এই পরিবারের সদস্য দ্যাট মিন্স তিনি শেয়ারহোল্ডার অতএব তার দায় এখানে রয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে এই প্রতারণার অভিযোগে তিনি অবশ্যই অভিযুক্ত হবেন ইসলামপন্থীরা সমালোচনা করছে দেশব্যাপী সারা দেশব্যাপী রাগিবস্তান গ্রুপ এই হুজুরদের ধর্ম ব্যবসার বিরুদ্ধে সোচ্চার কথাবার্তা বলছে তার একটা ওয়াজ ভাইরাল হয়েছে এই ওয়াজটা শুধু প্রতারণা বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে প্রচার করা হচ্ছে বাট এই ওয়াজের মধ্যে যে সেরিকই বিষয় আছে শরীয়তে অনেক বিষয় আছে একেবারে তার আগের আমল বরবাদ হওয়া সেরেক করলে ইমান ভঙ্গের কারণ এবং অন্যান্য আমল বরবাদ এই বিষয়গুলোকে ফোকাস করছেন আলেম আলমল আমাদের উচিত ছিল এটা সরি পারসপেক্টিভ থেকে দেগত দিক থেকে এটা সূক্ষ্মভাবে পর্যালোচনা করা সেটা করছে না আমি করছি এই বক্তব্যের দিকেই তিনি কৌমি দেওবন্দি প্রতিষ্ঠান নুরে মদিনা বলেছেন কৌমি দেওবন্দি মেজকে ব্যবহার করেছেন ব্যবসায়িক সাথে দ্যাটস ডিফারেন্ট সেটা আমি বলছি সেটা শেরিক না সেটা ধর্ম ব্যবসা বাট তিনি এক পর্যায়ে বলেছেন মিজানুর রহমান সাঈদ দাম হোম এখানে বয়ান করেছেন তিনি ওয়াজ করছেন শেখ জাকারিয়া রিসার্চ সেন্টারের পরিচালক বড় আলেম আরও অনেক বড় বড় আলেমের নাম বলেছেন যে তারা এখানে বয়ান করেছেন কৌমি দেওবন্দি হাটাজারি সন্তানেরা মানে এরা বয়ান করেছেন এতটুকু চিন্তা করলেই আমি হাফিজুর রহমান বক্তব্যে হুজুরের বক্তব্য কোর্ট করছি এতটুকু চিন্তা করলেই এহসান নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকে না এ বক্তব্য সুস্পষ্টভাবে শেখ কারণ এই হুজুররা আছে মিজানুর রহমান সাইদ হাফিজুর রহমান সিদ্দিকী এরা আছে এ কারণে এহসান নিয়ে প্রশ্ন করা যাবে না এর মানে প্রশ্নাতীতভাবে স্থানকে বিশ্বাস করতে হবে আনুগত্য করতে হবে তাদের উপর আস্থা স্থাপন করতে হবে তাদের উপর ইমান আনতে হবে এটা হচ্ছে মূল কথা এই হুজুররা কারা এই হুজুরদের মর্যাদা কী ইসলাম এই হুজুরদের মর্যাদা কী দিয়েছে তারা তো প্রতারক হতে পারে ভণ্ড হতে পারে চোর চোর হতে পারে যে কিছুই হতে পারে না এটা হতেই পারে তো এখানে তিনি এই হুজুরদের কথা চিন্তা করলেই প্রশ্ন করার সুযোগ থাকে না মানে প্রশ্নাতীতভাবে আনুগত্য করতে হবে এটা শেখ বিলে তাঁত আনুগত্যের শেখ কারণ আ যেটা বলা হয়েছে কোরআনুল কালিম আতিউ রসুল উলিলাম রিমিনুম এর মানে আল্লাহর আনুগত্য করতে হবে প্রশ্নে প্রশ্নাতীত প্রশ্ন করার সুযোগ থাকে না আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর রসুল আনুগত্য করতে হবে প্রশ্নাতীত প্রশ্ন করার সুযোগ থাকে না কিন্তু ওয়া আতিউ ইলাম রিমিন কুম বলা হয় না এখানে বলা হয়েছে ওয়া উল ইলাম রিমিন কুম এই যে এখানে আতিউন ব্যবহার না করার মাধ্যমে প্রমাণিত উলিল আমর যার যদি উল বলতে রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয়েছে তারপরও শরীয়তের বিষয়ে ফকি আলম উলামর উলিল আমর তা উলিল আমরের আনুগত্য করো ত উলিল আমরের আনুগত্যের পেছনে কিন্তু আতিউন ব্যবহার করা হয় না এটা দ্বারা মুফসের যেটা কনক্লুশন এসেছে যে উলিল আমরের আনুগত্য যাচাই বাছাই করে করতে হবে তারা উল্টোপাল্টা যে কথা বললেই হবে না প্রশ্ন করে প্রশ্নের মাধ্যমে শিওর হয়ে তারপরে তাদের আনুগত্য করতে হবে অন্ধভাবে আনুগত্য করা যাবে না যেভাবে আল্লাহ রাসুল এবং আল্লাহকে আনুগত্য করতে হবে তো এই এই এইখানে প্রশ্ন করার সুযোগ থাকে না এই কথা বলার মধ্য দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্যে যেটা খাস প্রশ্ন করা যাবে না সেই অবস্থানে এই মিজানুর রহমান সাইদ থেকে শুরু করে এই হাবিজুর রহমান সিদ্দিকী তাদেরকে নিয়েছেন এটা রাসুলের সাথে আর শেরকবির রাসুল এবং শেরকবির তাঁত এই এটা এক ধরনের শীত এটা আকিদার বা শেরক সম্পর্কিত উচ্চতর জ্ঞান আছে হাবিজুর রহমান সিদ্দিকীর তো কোনো জ্ঞান নেই কোনো কেতাব পড়েছেন কোনো কেতাব ব্যাখ্যা বিশ্লেষণ করে সারা করে এগুলো বলতে পারবেন না হবিভাষাও ঠিক মতো জানে না সুরেই এর পুঁজি মিথ্যা কল্পকাহিনী বলাটাই এর মূল শক্তি তা এটা এক ধরনের শেখ এরপরে হাফিজুর রহমান সিদ্দিকী বলেছেন যে যারা আমাকে ভালোবাসেন তারা স্থান গ্রুপ নিয়ে প্রশ্ন করতে পারবেন না বলেন আমাকে ভালোবাসি আবার প্রশ্ন কেন মোনাফিক এভাবে চারা রেপ টান দিয়ে তিনি বলেছেন তা এখন প্রশ্ন হচ্ছে ভালোবাসার শেখ রয়েছে কিন্তু যারা আকিদার বিভিন্ন উচ্চতর গ্রন্থ অধ্যয়ন করেছে আকিদার যাদের জ্ঞান রয়েছে তারা এই বিষয়ে জানে ভালোবাসার শেখ রয়েছে হুব্বু ফিল্লা হুব্বুলিল্লা হুব্বু বিল্লা নানান ধরনের ভালোবাসা রয়েছে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহকে ভালোবাসা এগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে হুব্বু গাইরুল্লাহ গাইরুল্লার জন্য ভালোবাসা নানান বিষয় রয়েছে তো সেক্ষেত্রে হাফিজুর রহমান সিদ্দিকিকে ভালোবাসলে এসান গ্রুপ নিয়ে প্রশ্ন করলে সে মোনাফেক এটা ভালোবাসার শেখ এটাকে বলা হয় ভালোবাসার শেখ এমন ভালোবাসা তার জন্যে খাস করেছে যেটা শের পর্যায়ে গুলু বারাবারি পর্যায়ে অবশ্যই এটা শেখ আমি দায়িত্ব নিয়ে বলছি শেখ তো অতএব এবং মোনাফেক শব্দের অপপ্রয়োগ করেছেন মুনাফিক মানে কি হোয়াট ইজ মোনাফেক মুনাফিকের সংজ্ঞা কি মোনাফেক এটা একটা কোরআনিক পরিভাষা হাদিসের পরিভাষা এটা সংজ্ঞা রয়েছে আল্লাহ রাসুল নিজে সংজ্ঞা দিয়ে দিয়েছেন এহসান নিয়ে প্রশ্ন করলে ভালোবাসার সাথে সম্পর্কিত করে এভাবে মোনাফেক শব্দের প্রয়োগের মাধ্যমে তিনি শেরকে আকবার করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই দলিল খণ্ডন করার সামর্থ্য কারণেই এরপরে হাফিজুর রহমান সিদ্দিকী একবার পর্যায়ে বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা কোনো কোম্পানিতে ইনভেস্ট করলে জান্নাতে যাওয়ার রাস্তা এভাবে জান্নাতে যাওয়ার রাস্তা বলা এটা কিন্তু সুস্পষ্টভাবে জালিয়েতি জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিলাম এভাবে বলা যায় না এই বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে সরাসরি কোনো এই ধরনের একটা মোয়ামালাতের বিষয়কে জান্নাতে যাওয়ার রাস্তা বলা জান্নাতি জান্নাতে যাওয়ার এইসব বিষয়ে বিধিনিষেধ রয়েছে আকিদের উচ্চতর কিতাবগুলোতে এই বিষয়ে আলোচনা রয়েছে ফিকুল আকবার করলে আল আকিদত শরহ ফিকুল আকবর পড়লে আকিদত তহাবি পড়লে এটা সরা পড়লে আরও বিভিন্ন আকিদুলু আস থেকে শুরু করে নানা আকিদার কেতাব রয়েছে এগুলো পড়লেই বিশেষ খুঁটিনাটি সূক্ষ্ম জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে কাকে জান্নাতি বলা যাবে কোন কাজটাকে জান্নাতের পথ বলা যাবে এক্ষেত্রেও তিনি নীতিমালাল উসু উসুলের লঙ্ঘন করেছেন কারণ তিনি তো উসুল জানেন না তিনি তো শুধু গলাবাস এবং তিনি বলেছেন এই বেসান বন্ধুবর কলিজার টুকরা মুফতি রাগিব এসান দামাত বারাকাতুম এর আমি বলতে চাই যে কলিজার টুকরা যদি সতেরো হাজার কোটি টাকা মেরে দিতে পারে তাহলে কলিজাটা যার সেই কলিজার মালিক কত টাকা মেরে দিতে পারে কলিজার টুকরা এত বড় প্রতারক হলে যার কলিজা তিনি কত বড় প্রতারক এর মানে কলিজের টুকরা রাগিব এহসান এত বড়ো প্রতারক হলে কলিজার মালিক হাফিজুর রহমান সিদ্দিকী কত বড় প্রতারক অনুমেয় তিনি বলেছেন যে এহসান গ্রুপ গোটা জগতের জন্য রহমত তা গোটা জগতের জন্য রহমত এখানেও বড় একটা অন্যায় করেছেন সুরা আম্বিয়ায় গোটা জগৎ শব্দটা কিন্তু মারাত্মক শব্দ ব্যবহারের ক্ষেত্রেও মানে সেরেক যাতে না হয় এই জন্য অধ্যায় রয়েছে যে বেড়া কিছু বেড়া ফেন্স দিয়ে দেওয়া যাতে সেরেকের দিকে মানুষ না যায় নানান আলোচনা রয়েছে জ্ঞান থাকতে হবে তো সেখানে সুরা একশো সাত নম্বর আয়তে যেটা বলা হয়েছে ওয়ামা আর ই রহমতাল আলমিন মানে ওয়ামা কোনো সেন্টেন্স শুরু তো অ কখন ব্যবহার করা হয় স্পেশালাইজ এবং মা মাইনা ওয়া মা এবং আমি প্রেরণ করিনি ও মারসালাকা এবং আমি আপনাকে প্রেরণ করিনি যেভাবে আমাদের কালিমাতু লা ইলাহা কোন ইলাহ নেই ঠিক তো দ্রুপ বলা হয়েছে ওমা আর নাকা আমি আপনাকে প্রেরণ ইল্লা সারা যেরকম বলা হয়েছে লা ইলাহা ইল্ল্লা আল্লাহ ছাড়া আমি আপনাকে প্রেরণ করিনি ছাড়া রহমত আল্লাহ আলামিন গোটা জগতের জন্য রহমত শিব আলামিন এটা জমা বহু বচন গোটা জগৎ শুধু একটা জগৎ না অথবা পৃথিবী না গোটা জগৎ বলা হয়েছে তো এই আয়াতের ব্যাখ্যা আরবি ভাষার সূক্ষ্ম জটিল গ্রামার্টিক্যাল দিক এগুলো অ্যানালাইসিস করে প্রমাণিত হয় গোটা জগতের জন্য রহমত আল্লাহ রাসুল সাল্লু আলয় সাল্লাম ছাড়া আর কিছু হতে পারে না এমন ভাষায় বলা হয়েছে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ হতে পারে না ঠিক সেম ভাষায় বলা হয়েছে গোটা জগতের জন্য রহমত আল্লাহ ছাড়া আর কিছুই হতে পারে না ভাষাটা কিন্তু এরকম নয় যেভাবে বাংলায় অনুবাদ করা হয় যে আল্লাহ রাসুল্সাল্লাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে বিষয় ভাষাটা হচ্ছে এরকম আল্লাহ রাসুলসল্লাহ আলাহিসাল্লামকে গোটা জগতের জন্যে রহমত ছাড়া অন্য কিছুর জন্য প্রেরণ করা হয় নাই এই ভাষার স্পেশাল গুরুত্ব রয়েছে যারা আরবি বুঝে তারা বুঝে তাই সেখানে এসান গ্রুপকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ বলে এটা রাসুলের সাথে শেরক রাসুলের সাথে তুলনা আর এসান গ্রুপ এটা তো একটা পাগলের প্রভাব যে শুধু পিরোজপুর ভিত্তিক একটা সংকট সেটা গোটা জগতের জন্য রহমত স্বরূপে কীভাবে এটা গোটা জগতের অভিশাপ স্বরূপ এভাবে তিনি কি কাজ করেছেন সুস্পষ্ট শেল এর মানেই তার এই আলোচনার মধ্যে যে সেরেক আছে গুলু আছে আকিদা পরিপন্থী বক্তব্য আছে রাসুলকে ছোট করা আছে এই বক্তব্যের মধ্যে যে ইমান ভঙ্গের কারণ রয়েছে এই বিষয়গুলো কেউ খুঁজে দেখে না না এটাও খুঁজে দেখতে হবে যে আসলে মানুষ টাকার জন্যে অর্থের জন্যে কত নিচে নামতে পারে এবং এলেম না থাকলে আঁকিদার এলেম না থাকলে শরীর এলেম না থাকলে আরবি ভাষার এলেম না থাকলে যদি এই গলাবাজি করে সুর বিক্রি করে যদি ওয়াজ করতে যায় তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে এর ভক্তদের যে কোন ফাঁক ফর থেকে ইমান ভেঙে যেতে পারে আমি বিশ্বাস করে আমার আলোচনার মাধ্যমে সেটা বুঝতে পারবেন টেক ইট পজিটিভলি আমি স্পষ্টভাবে বলতে চাই যে চর্মনায়ের মুরিদ যারা রয়েছেন আপনার হাফিজুর রহমান সিদ্দিকির মতো কোনো অশিক্ষিত বক্তার ওয়াজ শুনবেন না আপনার শিক্ষিত আপনাদের দরবারের সাথে সম্পর্কিত অনেক বড় বড় আলেম আছে যারা আকিদে বুঝে সেরেক বুঝে তাদের কাছ থেকে ওয়া শুনুন তাদের সহবাদ গ্রহণ করুন হাফিজুর রহমান সিদ্দিকীর মতো অশিক্ষিত মূর্খ যাদের কোনো জ্ঞান নেই এলেম নেই শরীয়ত বোঝে না শেলেক বোঝে না ইমান বোঝে না এদেরকে এড়িয়ে চলেন হলে আপনার ইমান আপনার কাছে নিরাপদ নয় আমি চর্মনাই বা ইসলামী আন্দোলন তাদেরকে খাটো করছি না আপনারা তাদের দরবারই বনবর আলম আছি তাদের কাছে যান